মক্কার জমিনে এত পরিমাণ পাপ হবে এত পরিমাণ জিনা হবে ইমাম মেদিন সাল্লাম উনি রওনা দিবেন রওনা দিয়ে পালায় এত রাত অন্ধকারে রওনা হয়ে যাবে রাতের অন্ধকারে পালায় মদিনার দিকে আসতে যাবে হঠাৎ ওলামে একরামের সামনে দেখা হয়ে যাবে ওলামে একরাম দেখেই তারে সিনে ফেলবে হক্কানি ওলামে একরাম তার দেখেই সিনে ফেলবে সবাই বলবে আপনি মাম্মেদি কয় না আমি মাম্মেদি না আমি মুহাম্মদ তখন সবাই বলবে আপনি মাম্মেদি তখন উপর থেকে আওয়াজ আসবে হাজা খলিফাতুন ফিল আর হাজা খলিফাতুন ফিল আর তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মাথা নত করে ফেলবে মাথা নত করলে মুসল্লিরা বলবে ইমামরা বলবে এই আপনি কি বললেন আপনি এখন এই আওয়াজটা কোথা থেকে আসলো এই আওয়াজটা কোথা থেকে আসলো তখন ইমাম মেহেদী বলবে হ্যাঁ আপনারা যেটা বলেছেন সেটাই ঠিক আমি হইলাম এই জামানার ইমাম মেহদি জোরে জোরে চিন্না বলা যাবে আল্লাহ তুমি সব প্রাণী কে দাও গরুজি দাও তাই খরাক তোমার তরিপ তোমার গানে জেগে ওঠে বড়বে আনে বিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে পিপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে আর

মনে আছে কথা না কেন সুযোগ যেহেতু আসছে আর একটু কেয়ামতের দিক কেয়ামতের আগে সত্তর টা আলামত হবে অধিকাংশ আলামত হয়ে গেছে বাকি আছে কয়েকটা তার মধ্যে একটা হলো খানের দাজ্জালের আগমন এজিদ মজুতের আগমন এ মুসলমান শুনে নেন ঈসা আলাইহিস সালামের আগমন দুই তিনটা ভূমি একটা হবে পূর্বাঞ্চলে ভূমিকম্প একটা হবে মধ্যপ্রাচ্যে একটা হলো পশ্চিম দেশে দুটি ভূমিকম্প হবে এ মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে কয়েকটা জিনিস বাদ আছে তার মধ্যে যখন ইমাম মেহেদি এরা আগমন সবচেয়ে কিয়ামতের আগে বড় আলামত হলো ইমাম মেহেদি আলাহিসাল্লামের আগমন আমার দেশের কিছু কপালপুরা মৌলবীরা কিছু হাফেজকারীরা বলা শুরু করছে আমরা ইমাম মেহেদি না ইমাম মেহেদি বাংলাদেশে তো না ইমাম মেদি বলে যদি বাংলাদেশের কোন মোলবি দাবি করে তার জুতা দিয়ে পিটানো পিটাইলে নেকি হবে জোরে জোরে চিৎকার করে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম মেদিল বাবার নাম থাকবে মোহাম্মদ ইমাম মেদিল সলমানের নাম থাকবে মোহাম্মদ হে মুসলমান বাবার নাম থাকবে হে মুসলমান রাসূলুল্লাহর বাবার নাম যা রাসূলের মায়ের নাম যা এই নাম করেন ইমাম মেহদি আলাহ সাল্লামের নাম একটু বলে যায় বুঝতে পারবেন কারণ আমার দেশে অনেক ব্রাহ্মণ বাড়ি আর জমিনেও কয়েকজন ভন্ডু ইমাম মেদি শাস্ত্রে আমার জানা আছে আমি খবর পেয়েছি এর মাঝে একটা মাহফিল এসেছিলাম বলে হুজু ইমাম মেদি আগমন করেছে আমি কই কে কয় আমি তো ইমাম মেদি না বলেন না ইমাম মেয়াদির বাবার নাম থাকবে আব্দুল্লাহ মার নাম থাকবে আমেনা বংশ থাকবে মুসলমান শুনে নেন বংশ থাকবে মুসলমান বদুয়া গোত্র বংশ থাকবে মুসলমান শুনে নেন মা ফাতেমার বংশধার এ মুসলমান শুনে নেন ইমাম মেদির নাম থাকবে মুহাম্মাদ ইমাম মেদি আইব বদুয়া গোত্রের মধ্যে যখন মুসলমান মক্কা মদিনার জমিনের ইতিহাসটা আমি বলে গেলে কেয়া মতের একটু বলে গেলে আপনারা বুঝতে পারবেন এখানে আমাকে একশো কিতাবের একশো কিতাব থেকে আলোচনাটা নেওয়া লাগছে আপনাদের একটা কিতাব বলে যাব শত শত কিতাব থেকে মেশাল দেওয়া লাগবে আপনাদেরকে গোটা একটা কিতাব বানাই দিলে আপনাদের বুঝে আসবে এমাম মেদিয়া সাল্লাম যখন আগমন করবেন ইমাম মেহেদি চল্লিশ বছর যখন বয়স হবে চল্লিশ বছর বয়স হওয়ার পর ইমাম মেহেদি প্রকাশ পাবে ইমাম মেদে নে মুসলমান তাসিনার উপায় রাসূল বলেছে ইমাম মেদে নেয়াসাল্লাম হবে মুসলমান দুনিয়ার মধ্যে যখন মক্কা মদিনার জমিনে প্রচন্ড পাপ হবে জিনা হবে বা বিচার হবে হবে এত পরিমাণ পাপ নামে আসবে জমিনের মধ্যে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে আগে আলামতগুলো জানার দরকার বোঝার দরকার ইমাম মেদেল ইসলামের গঠন কেমন হবে নবী বলছে ইমাম মেদেল ইসলামের চেহারা হবে শ্যামলা ইমাম মেদেল ইসলামের মাথার চুল হবে কুকরানো মুকরানো গোসুরি চুল থাকবে ইমাম মেদেল ইসলামের বুড়ো দুটা থাকবে টানা বুরুজুরানো জোরানো কানের ভিতর থাকবে লম্বা লম্বা পশম নবীজি বলে গেছি আমার সিনার উপায় আমি আপনাদেরকে সিনায় দিয়ে যাই একটু ভালো করে প্রমাণ দিয়ে যায় এই রকম মানুষগুলো এখন আমাদের দেশে যারা ইমাম মেদি সাজে তাদের দিকে লক্ষ্য করবেন ইমাম মেদে আলাহাল্লাম মুসলমান সিনারা থাকবে সিংহ পুরুষের মতো ইমাম মেদে আলাহাল্লাম সবচেয়ে বড় পরিচয় থাকবে সিনি থাকবে তুতলা তিনি থাকবে কি তুতলা কথা বলতে গেলে বেঁধে যাবে ইমাম আলাইহিস সালাম জোরে জোরে উরুতের মধ্যে থাবা মারবে তার বড় পরিচয় যখন কথা বলতে যাবে বেঁধে যাবে তখন ইমাম আলাইহিস সালাম জোরে জোরে এই উরতের পরে থাবা মারবে বাবার ইতিহাস গুলো জানতে হবে কিতাব জানতে হবে শুধু মন কথা বললে হবে না জানার দরকার অনেক বোঝার দরকার অনেক বোঝার কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই ইমাম মেদেল সাল্লাম শুনে নেন এ মুসলমান তিনি গঠন হবে বাইটা নাও লম্বাও নাই মিডিয়াম বর্ণ হবে ইমাম মেদে সাল্লাম মুসলমান শুনে নেন এই কানের নিচে একটা লম্বা লম্বা একটা তিলা থাকবে তিলাটা হলো এমন নুরের নূরজ্জিত হয়ে যাবে এমন ভাবে নূর থাকবে এই নুরের জ্যোতি তন্দকার আলো গো গুলো হয়ে যাবে যারা বলেন merhabalar ইمام মেদিন সাল্লাম রাস্তা দিয়ে যখন প্রবেশ করবে মাটির ভিতর দিয়ে এমন ভাবে হাঁটবে মাটিতে টের পাবে না মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে তার প্রমাণ এখন হয়ে গেছে অলরেডি ইমাম মেহেদি আসার জামানা হয়ে গেছে প্রমাণ যদি বলি শুনে নেন মক্কা মদিনায় আপনারা যারা গেছেন শুনে নেন ওই মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি হয়েছে আর বাংলাদেশের সিনেমা বন্ধ হয়েছে আর মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি বৃষ্টি হয়েছে বাংলাদেশ নয় মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খুলেছে বাংলাদেশের পলিত পতিতালয় বন্ধ হয়েছে আর মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খুলেছে যদি মিথ্যা বলি আমার জবানটা কেড়ে নি পাইবেন এখন জীব বাটেনে সিরে পালবেন যদি মিথ্যা বলে শুনে নেন এখন তো পাপের রাজ্য এসে গেছে অনেকেই বলেন মক্কা গেলাম মদিনা গেলাম ইসলাম পাইলাম না এখন বাংলাদেশের মৌলবীরা বেশি বোঝে ভালো করে শুনে নেন মক্কা মদিনায় মুসলিম পতিতালায় খোলা হয়েছে মক্কা মদিনায় মুসলমান শুনে নেন কি কি হয়েছে সিনেমার হলের ভলের বৃত্তি স্থাপন হয়েছে মহিলারা ওপেন চাকরি করে মহিলারা এখন গাড়ি চালায় কারণ মহিলারা হলের জন্য কিছুদিন আগে চার পাঁচ মাস আগে তারাও কিন্তু কি করেছিল অবরোধ করেছিল হরতাল অবরোধ করেছিল শুধু সিনেমার হলের জন্য এখন অফেন তারাও এখন চাকরি করে তার প্রমাণ তারা পাপরাজ্যে ঢুকে গেছে বাংলাদেশের কালো কুসির মেয়েও যদি মদিনায় যায় এখন আমরা যদি সৌদি আরব যাই সেখান থেকে জুড়া হয়ে প্যাগনেট হয়ে বাড়ি ফিরতেছে তার মানে আর বুঝতে বাকি নাই মক্কা মদিনায় পাপের রাজ্য গড়ে উঠছে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না মুসলমান শুনেন মক্কার জমিনে এত পরিমাণ পাপ হবে এত পরিমাণ জিনা হবে ইমাম মেদিনে সাল্লাম উনি রওনা দিবেন রৌনা দিয়ে পালায় আত্মরাতের অন্ধকারে রওনা হয়ে যাবে রাতের অন্ধকারে পালায় মদিনার দিকে আসতে যাবে হঠাৎ ওলাম একরামের সামনে দেখা হয়ে যাবে ওলাম একরাম দেখেই তারে চিনে ফেলবে হকানি ওলাম একরাম তারে দেখেই চিনে ফেলবে সবাই বলবে আপনি ইমাম মেহেদী কয় না আমি ইমাম মেহেদী আমি মোহাম্মদ তখন সবাই বলবে আপনি ইমাম মেহেদী তখন উপর থেকে আওয়াজ আসবে 하자 খলিফাতুন ফিল আর 하자 খলিফাতুন ফিল আর তখন ইমাম মেহেদী সাল্লাল্লাহু আলাইহি মাথা নত করে ফেলবে মাথা নত করলে মুসল্লিরা বলবে ইমামরা বলবে এ আপনি কি বললেন আপনি এখনি এই আস্তিক কোথা থেকে আসলো এই আস্তিক কোথা থেকে আসলো তখন ইমাম মেহেদী বলবে হ্যাঁ

দিশে হারা হয়ে যাবে পালাইবে মানুষগুলো মুসলমান শুনে নেন সবাই দৌড়া যাবে ইমাম মেদিনালাম আমাদের জন্য একটু দোয়া করেন তখন আল্লাহর কাছে ইমাম মেদিনী সাল্লাম দোয়া করবে দোয়া করার পর আল্লাহর তরফ থেকে একটা বিশেষ জাতীয় প্রাণী আসবে এটা মানুষের গায়ের মধ্যে পড়বে মানুষের গায়ে ক্যান্সার রোগ ধারণ করবে মানুষগুলো মারা যাবে প্রাণীগুলো মারা যাবে এমন রোগ হবে তার কোনো ওষুধ পাওয়া যাবে না কিছুদিন আগে যে করোনা ভাইরাস এইরকম কঠিন মহামারী আসবে মহামারীতে কোনো শুত পা যাবে না মানুষগুলো মরে পড়ে থাকবে মানুষ দৌড়াইয়া যাবে ইমাম মেহেদী আলাইহিস কাছে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে দোয়া করা পর আল্লাহ মা কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে এই কাক জাতীয় প্রাণী এসে সমস্ত গস্তগুলো খেয়ে পাবে এই গস্তগুলো খেয়ে পাবে হাড়িগুড্ডি পড়ে থাকবে মানুষ দুর্গন্ধই টিকতে পারবে না দুর্গন্ধই মানুষ শুনতে পারবে না আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে ছুটে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার যখন দোয়া করবে সঙ্গে সঙ্গে বিশাল একটা বৃষ্টি হবে ফজরের নামাজ পরে শুরু হবে বৃষ্টি পরের দিন ফজর পর্যন্ত চব্বিশটা ঘন্টা বৃষ্টি নামবে পদ্মা মেঘনা যমুনা সনুমান নদী সব কিছু পরিপূর্ণ পানিতে ভরপুর হয়ে যাবে এই জমিলে নদী নালা ভরে যাবে হাড্ডি গুড্ডি সব ধুয়ে দিয়ে চলে যাবে মানুষের ভিতরে শান্তি নেমে আসবে একটাও অশান্তি দূর হয়ে শান্তি নেমে আসবে এ মুসলমান এই সময় হদরে ঈসা সালামের আগমন ঘটবে সালাম আসরের নামাজের সময় আগমন করবে সালাম জমিনের মধ্যে যখন আগমন করবে আগমন করবে যখন ইব্রাহ মুসলমান হজরত ইমাম মেহদি আলাইহিসসালাম হবে ইমাম ঈসা আলাইহিসসালাম হবে মুসল্লি ইমাম মেহদি আলাইহিসসালামের হাতে বায়াত গ্রহণ করবে হজরত ঈসা আলাইহিসসালাম বায়াত গ্রহণ করে বায়াতে রাসূল এখন আমরা সুন্নিরা বায়াত মানি অনেক বাদানবি অনেক মৌলবিরা আছে বায়াত মানে না কিন্তু ইমাম মেহদি আলাইহিসসালামের হাতে বায়াত গ্রহণ করবে হজরত ঈসা আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম জমিনের মধ্যে আগমন করে হে মুসলমান ওই আসরের নামাজের ইমাম

কথা বুঝেন ওই খালের দাম জ্বালান আগমন ঘটবে ঘটবে এই পৃথিবীর মধ্যে মাত্র দিন মাত্র চল্লিশ দিন দুনিয়ার মধ্যে দাঁত জাল জিন্দা থাকবে এই দাঁত মানুষকে এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জান্নাত মানুষকে বিভ্রান্তি করবে ইমান করে ফেলবে এই খানে দাঁত জালকে দাবড়াইবে এমন ভাবে খোলা তরবারি নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দাবর শুরু করবে ঈসা আলাইহিস সালাম দাবড়াইয়া দাবড়াইয়া দৌড়াইয়া দাবড়াইয়া দাবড়াইয়া কাবা শরীফের সামনে আনবে ওখানে এক কবে দাজ্জালকে জালকে দ্বিখণ্ডিত করে ফেলবে দাঁত জালের অন্তকাল হওয়ার পর মুসলমান মৃত্যুর উপরে আমার আল্লাহ বলবে আমার ঈসা আলাইহিস সালামের দায়িত্ব শেষ হয়ে গেছে যাও আজরাইল ঈসা আলাইহিস সালাম রে নিয়ে আসো ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু বরণ হয়ে যাবে ঈসা আলাইহিস সালামের কবরটা হবে কোথায় রাসূল বলে গিয়েছে নবীজির পায়ের গরে যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন বাবারা ভালো করে দেখে আসবেন রাসূলুল্লাহর পায়ের গরে একটু জায়গা আছে আমার নবীজি বলছে আরে এই জামানা কই জামানা আর ওই কঠিন জামানার মধ্যে হবে ঈসা আলাইহিস সালাম আমার উম্মত হয়ে আসবে আর ঈসা আলাইহিস সালামের জন্য আমি কবর নিযুক্ত করে গেলাম জায়গাটা আমার পায়ের গরে হযরত ঈসা আলাইহিস সালামের মাজার হবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা রাসূলের কদমের করে একটা কবরের জায়গা এখনো আছে ওই জায়গাটার মধ্যে যে ঈসা আলাইহিস সালামের মাজার হবে এরা এখন কয় মাজার মানি না মাদার নাই ফিরাউনের মাদার নাই নমরুদের মাদার নাই আবুজালের এখন আবু নমরুদ ফিরাউনের বংশধর দ্বারা মাজারের বিরোধিতা করে তারা জোরে জোরে বলেন ঠিক কি সব কথা বলবো কেমনের বাদন অতি করতে আমার ওয়াজ নয় যে তু আজ দিছে কবর আসর মিজানের দিকে এখন আসরের ময়দানে যাইতে যায় একটু কিয়ামতের দিক যাইতে যাইয়া হযরত ঈসা আলাইহিস সালাম ও মুসলমান হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের একটু কথা বলে যায় এরপরই হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম একাকার হয়ে যাবে ডাক দে মুসলমান শুনে নেন বড় চোখের পানি ছেড়ে কাঁদে মানুষের মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে অভাবনা টুন দূরে যাবে সোনার রত্ন সব উঠে যাবে পৃথিবীর মধ্যে

আস্তে সিদ্রা দিয়ে ইমানদারের পানি মুসলমান নাক দিয়া পানি জরবে চোখ পানি জরবে আর বেঈমানদের দশটা সিদ্রা দিয়ে শুধু দোয়া বাইর হবে বেঈমান দুনিয়া থেকে বিদায় নেবে ইমানদারের ঠান্ডা জর্জরিত রোগ হবে যেটা করোনা ভাইরাস এই নামে একটা কঠিন রোগ হবে ইমানদার ঠান্ডা পানি বাইর হবে ইমানদার দিয়া চোখ দিয়ে পানি জরবে আর বেঈমানদের আটটা সিদ্রা দিয়ে দোয়া বাইর হবে ওই আগুনের দোয়া যেমন বিড়ি খাইলে তেমন দোয়া বাইর হয় এই রকম দোয়া গুলো বাইর হবে বেঈমানদের ইমানদারের ইমানদারের হবে শুধু পানি বাইর হবে এরা এই দুনিয়া থেকে তোর বিদায় হয়ে যাবে ইমানদার মুসলমান দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে এমন সময় আমার আল্লাহ পাক এই পশ্চিম অঞ্চলে একটা ভূমিকম্প দিবে এই ভূমিকম্পটাই এলাকার মানুষগুলো তছনছ করে দিবে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প দিবে মধ্যপ্রাচ্যের মানুষগুলো তছনছ করে দিবে পশ্চিমঞ্চলে একটা ভূমিকম্প দিবে এই ভূমিকম্প দুনিয়ার মানুষগুলো তছনছ করে দিবে এর মধ্যে বাকি কিছু লোক ইমানদার গুলো বেঁচে থাক baby ওরে মুসলমান ইমানদার গুলো তখন বেঁচে থাকবে ইমানদার গুলো কাবার দিকে ছুটবে কারণ শরীয়তের কেবলা হলো কাবা দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন মুনাজাতের কেবলা হলো আরশে আযীম একদল বাতিলের আছে যারা কয় মুনাজাত করা জায়েজ নয় এর আলেমরা শুইনা লা কাত্তা ওয়াহাবের বংশরা শুইনা লা কাউকে গালি দিতে চাই না তবে না বললো নয় তোদের কিতাব ফতোয়ার কিতাব মুফতি শফিক আহমেদের লেখা খণ্ড ওই দাও মাদ্রাসায় পড়ানো হয় হাটা মাদ্রাসায় পড়ানো হয় চট্টগ্রাম হাটা পড়ানো হয় যদি চট্টগ্রাম ওই বাবা শফি সাহেবের মাদ্রাসার কোন হ্যাঁ শিক্ষক থাকেন গো কিতাবের নাম ফটুয় দাও বন তৃতীয় পৃষ্ঠা মুক্তি সপিকা মেদের লেখা পাশক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহ দরবারে দুটি হাত উঠায় উত্তম দোয়া মুস্তাফ যদি একটা না যায় খারাপ বলতে পারো জীবন আর ওয়াজ করব না এখন নামাজ পড়ে দোয়া করলে কয় না বেদাত কোন কিভাবে পয়সা আলম সব দেখাইতে হবে হারাম দেখাইতে পারলে তোমার বাড়ি গোলাম থাকবো তোমার বাড়ি গোলাম থাকবো আর তোমার কিতাব কয় মুস্তাহাব আমল মুস্তাহাব আমল করলে নেকি না করলে গুনাহ নাই তবে এটা কেন ছেড়ে

বড় কষ্ট হয় তখনই এই সমস্ত ফতনাবাদ আলেমদেরকে নিয়ে যেন বলেন ঠিক আমার ভাইয়েরা এই দুনিয়ার মধ্যে ওইটা হবে তারপরে এই জমিটা থার করে কাঁপবে মানুষগুলো ইসলাম সিংঘায় ফুদিবে মানুষগুলো দৌড়াবে দৌড়াবে মানুষগুলো বিপদগামী হয়ে যাবে ওদেরকে যারা সাহায্যের জন্য আগাবে ওরাও এরকম পানি পাহাড়ে মাটির ভিতর চলে যাবে এরকম চলে যাবে তখন আবার একটা বিশাল বৃষ্টি হবে এই বৃষ্টিতে তখন সব কিছু এইরকম যেমন আমাদের বৃষ্টি নামলে এই ছোট ছোট দানা ঘাসের দানা যে কোনো আপনার এই গাছ গাছালির যে কোনো ফসল এইগুলো জ্বালিয়ে যায় তদ্রূপ ওই সময় দুনিয়ার সমস্ত মানুষ মানুষ যখন মারা যায় দেখবেন হিন্দুরা মারা গেলে পূড়ানো পরে একটা হাড়ডি পড়ে না একটা হাড়ডি পড়ে না সেই হাড়টা কি করে ওরা পানির ভিতর পুঁতে রাখে না মাটির ভিতর পুঁতে রাখে মানুষের প্রতিটা মানুষের পিছনের রাস্তায় এই পায়খানা মলের উপরে তিনtextarea বলা হয় এটাই হাড়ডি পৃথিবীর কোনো আগুনেও পড়ে না পানিতে পড়লে পানিতে নষ্ট হয় না এটা অ্যাসিডেও পুরনো যায় না

মানব দেহের মধ্যে একটা হার্ট দিয়ে আছে যা পৃথিবীর কোন মাটিতে নষ্ট করতে পারে না পৃথিবীর কোন অ্যাসিডে নষ্ট করতে পারে না পৃথিবীর কোন আগুন দিয়া পুরানে সারা জেন্দিকে ভরে আগুন পুরাবে তারপরে ওই হার্ট পড়বে না বাবা রে ছোট্ট একটা হার্ট আল্লাহ দেহের মধ্যে দিয়ে দিছে সুতরাং তুমি কি মনে করো মৌলারে মৌলার চাইতে বেশি বজারে ঠিক কিনা আল্লাহ আমার বাবারা তখন মানুষগুলো দৌড়াইবে তখন এই রকম কেয়ামত সংগঠিত হয়ে যাবে তখন মানুষগুলো ইয়া সালিম ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও শান্তি দাও শান্তি দাও তখন মানুষগুলো দৌড়াইবে সব ওই শরিয়াতের কেবলা হলো কাবা দুজানের কেবলা হলো রহমাত আল্লীন আলামিন মুনাদাতের কেবলা হলো আরশে আজিম এখন আমরা তো আরশে আজিম চিনি না জোরে বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না

আমার ভাইরা বাল্যক অনেকগুলো গাইছেন বাইস আবার এসে নিয়ে গাবে একটু বলেন না দুর্নীতি রহি আগ্রাই বসে জাহির করেন গান বলেন দুর্নীতি রহি আগ্রাই বসে জাহির করে গান কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভানোরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত ওরে জোরে বলা যাবে না ওরা শিক্ষিত শয়তান আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা হলো জাতির নাকি মহামাবি মহা

আবার স্কুল কলেজের দিকে টা ভাই দেখো না চোখ মেলিয়া মেরা सब पैसा लिया अश्रु तो प्रेम ঠিক ठीक ঠিক না ঠিক না किना ভাই দেখো না চোখ মেলিয়া मेरा सब पैसा लिया अश्रु तो प्रेम लइया আগে স্কুল কলেজে বই খাতা কলম এগুলো পাওয়া যেত এখন যায় প্রামদা পিস্তল ডেগার জোরে কোন ঠিক কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাছে কলমের বদলি পাওয়া যায় পিস্তল বড় বড় রামদা বড় বড় ড্যাগার আর স্কুলে গেলি পরে পাওয়া যায় খালি পেম সি যোগ আর আর যোগ বি বি যোগ বি পাইলো কি জোরে কন ঠিক কিনা কোয়ালের মধ্যে লেখা আছে আর যোগ বি আমি কই হোসছে কি খালি যোগের মধ্যে চলে গেছে লেখা পড়া শেষ খালি যোগ প্লাস মাইনাস সব শুরু হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা আগে লেখা পড়া করছে তারা আর আমরাও লেখা পড়া করি এখন পেম নগরে বতছি এখন পড়া লেখা নাই শিক্ষকে একটু যদি করা হয় ওরে ফিস্টল নেদাবুর দেয় আইরে লেখা পড়া রে আইরে লেখা পড়া এখন বিশ্ববিদ্যালয় গেলে দেখা যায় অস্ত্রের খেলা জোরে কোন ঠিক কিনা বাবা রে বালা হয়ে যা সময় আছে এখনো সময় আছে বালা হয়ে যা আরে ভাই আর আমার সাড়ে বারোটা পর্যন্ত করতে বলছে আর পনেরো মিনিট আছে পনেরো মিনিট আমি আমার আমিও খুব কষ্টের মধ্যে আসি আমি বিদায় নিব তবে আপনাদের কাছে অনুরোধ করি এই আমি ফুলসিরাত একটার পর একটা বিপদ একটার পর একটা বিপদ এই জীবন থাকবে না রে বাবা এই রকম রং তামাশা করতে পারবি না রং তামাশা সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আমি আপনি চির বিদায় নিয়ে যাব আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝাত্মবিজ্ঞান করুন সকল বলুন আর

পশ্চিম পাড়া সুন্নি যুব সংগঠন উদ্যোগে কবরবাসীদের স্মরণে কে বা কারো জন্য কাঁদে রে কেউ তো কারোর জন্য কাঁদে সেলিমে বাবারে ভুলে যায় মারে ভুলে যায় আহারে আদর করে সন্তানের মানুষ করার কত কষ্ট করে না খাওয়াই না খায় নিজে খাওয়াইলা সেই আদরের ছেলে মেয়েরা বাবারে কবর দিয়ে পর আর মনে রাখলাম ওই মন মন মাটি বুকের উপর নিয়া এই পরের জমিরে কত আসে কান্দার আর জীবনে ফিরে আসবে না তারাও তো বাড়ি বাড়ি তারাও তো নিজের সংসার জমিদারি করেছে মাবুদ আজকের এই মা পিলার বুলটুটি মাফ করো মাফ করিয়া কবুল করো কবুল ইয়ার হাদিয়া টুকু শোনার সমধি নাই দাও আল্লাহ

আল্লাহ সজনাদুর উপুসা চাত্তুরিকার রিমাম চাত্তরিকার প্রেমা শেখাদিয়া সিস্তিয়া নক্ষ বন্দিয়া মজাদ্দে দেয়া আল্লাহ খাস করে আমরা যেন আমি করতেছি কারজনর ধরো তিমা নাই কারজন বাবা নাই রে এমনি তিমুকহিলাম মাও করে নাই বাবাও করে নাই কার কাছে মনের দুঃখ বলবো কার কাছে কষ্ট বলবো রে আল্লাহ যে মা বাবা মুখ দেখিয়া আল্লাহ মনের কথা বলে দিত এই দরদি মাও ঘরে নাই বাবাও ঘরে নাই এতিমদের দুঃখ কেউ বোঝে না আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় পরিবার পরিজন যে যেখানে চিরে জন্য ঘুমায় আছে মালিক প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান যত কবর বাসী কবরে ঘুমায়া গেছে আল্লাহ প্রত্যেকের কবরে আজাব মাফ করে দাও আল্লাহ এই এলাকার মধ্যে যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধি গুলো মাফ করে দাও মিথ্যা মামলা থেকে খারিজ করে দাও অভাবের অবমানটন দূর করে দাও যাদের ঘরে যুবতী মেয়ে যুবক ছেলে আছে সুপাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ যারা লেখাপড়া করে যেন শক্তি বাড়ায় দাও যারা বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও এই মাহফিলের জন্য যারা খেদমত করল টাকা দিয়া শরম দিয়া ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করলো সবার খেদ তুমি কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিল আল্লাহ আমার ভাইরা যারা আজকের এই মাহফিল পরিচালনায় আছে মাহফিল কমিটির ভাইরা খাস করে মাহফিল পরিচালনায় আছে জনাফরত মৌলানা নুর আলম সিদ্দিকী সাহেব আল্লাহ এই এলাকার ভাইরা যারা সুজন্য যাদের নেতৃত্বে মাহফিল খান হলো সমস্ত নেতা কর্মীরা কবুল করে নাও আমার ভাইদের কবুল করে নাও খাস করে আল্লাহ কবরের ভয় অন্তরে লাগে আল্লাহ কোন দিন যেন ডাক এসে যাবে ওই কবরে শুয়ানোর আগে আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও রব্বির কামা রব্বয়ানী সগেরা আল্লাহ খাস করে আমার বড় ভাই শ্রদ্ধেয় পীর মুক্তি জানা হযরত মাওলানা গিয়াসউদ্দিন তাইরে আসতেছেন আল্লাহ তার মুখের বাণী শুনে আখেরি মোনাজাত করে আমাদের জবাব তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ এই খানা কেমন পর্যন্ত জারি ও কায়েম রাখো এই মাহফিলের সংবাদ মদিনায় পৌঁছে দাও আল্লাহ এই মাহফিলের সংবাদ মদিনায় পৌঁছে দাও এই মাহফিলার খাতিরে আমাদের সবার জেন্দেগিরি গুণাহ মাফ করে দাও যেদিন মালাকুল মৌতাজ একদিকে থাকবে মৃত্যু যন্ত্রণাং আর একদিকে থাকবে শয়েতানের কুমন্ত্রণা সেদিন আমার নবীজির আদৰেলকে দেখা আর আগে নবীজির চিয়ারা আমু আৰু কায়না বানাইয়া দিও আর জবানের মধ্যে মধুর কালে মা করে দিও লা ইলা খাং ইল্লাহু আমার ভাইরা আপনারা বসবেন এখন দুইটা সঙ্গীত আমার ভাই আমাদের আমাদের জানে আলম আলম এদ্রি আল কাদ্রি সাহেব